আসছি পরবর্তী খবরের দিকে। মদন মিত্রের ছায়াসঙ্গী রিন্টুর বাড়ি থেকে উদ্ধার হলো তাজা বোমা। উত্তর চব্বিশ পরগনার কামারহাটির ঘটনা। একটি নির্মীয়মান বাড়িতে সে এই বোমাগুলিকে লুকিয়ে রেখেছিল। কামারহাটি থানার পুলিশ গোপনে বোমার কথা জানতে পারে, তারপর তল্লাশি চালিয়ে উদ্ধার করে এই বোমাগুলি। বোমা উদ্ধারের ঘটনা সামনে আসার পরই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত রিন্টু। এই ঘটনায় গোটা ঘটনায় কিন্তু মুখে কুলো পেটেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, মদন মিত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত রিন্টু, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। উত্তর চব্বিশ পরগনার কামারহাটির ষষ্ঠীতলার ঘটনা। একটি নির্মীয়মান বাড়িতে সেই বোমাগুলিকে লুকিয়ে রেখেছিল। কামারহাটি থানার পুলিশ গোপনে এই কথা জানতে পেরে তল্লাশি চালিয়ে বোমাগুলিকে উদ্ধার করে। এ প্রসঙ্গে আরো বিশদ জন্ম টেলিফোনে রয়েছেন প্রতিনিধি উৎপল দাস। উৎপল দাস, আর কি তথ্য উঠে আসছে? দেখো, কামারহাটির থানা অঞ্চলের যে কামারহাটির ষষ্ঠীতলা অঞ্চলে একটি নির্মীয়মান আবাসন তৈরি হয়েছিল, সেখানে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সাতটি তাজা বোমা উদ্ধার করেছে কামারহাটি থানার পুলিশ। যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে আবাসনটি তৈরি হচ্ছে, সেই আবাসনটি একদম মদন মিত্র খুব ঘনিষ্ঠ ছায়াসঙ্গী বলা যায় তার, সেই রিন্টু কিন্তু এই আবাসনটি নির্মাণ করছিল। এবং এই যে ঘটনা, এই ঘটনার পর থেকে কিন্তু রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে কামারহাটিতে। ঘটনা ঘটার পরে যখন বোমা উদ্ধার হয়, তারপর থেকে কিন্তু রিন্টুর খোঁজে তল্লাশি চালাচ্ছে কামারহাটি থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত কামারহাটি রিন্টুকে তাকে খুঁজে পাওয়া যায়নি, রিন্টু পলাতক বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন তৃণমূল বিধায়কের ছায়াসঙ্গী হিসেবে যিনি থাকেন, তিনি তার দেয়া নির্মাণ আবাসন থেকে এইভাবে বোমা উদ্ধারের ঘটনা কিন্তু তীব্র আতঙ্ক হয়েছে, সৃষ্টি হয়েছে। যদি এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কমল দাস তিনি যেটা জানিয়েছেন যে একজনের সঙ্গে কারোর সঙ্গে কারোর ছবি থাকলে সে ছায়াসঙ্গী হতে পারে না বা তার ঘনিষ্ঠ হতে পারে না। কিন্তু মদন মিত্র একজন জননেতা, তার সঙ্গে বিভিন্ন মানুষের ছবি থাকতেই পারে, যারা মদন মিত্র আসে তারা বিভিন্ন সময় ছবি তোলে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মদন তৃণমূল কর্মী সেই বিষয়ে কিন্তু তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন। তৃণমূল কর্মী কিনা সেটাও তিনি আশঙ্কা প্রকাশ করেন, তৃণমূল কর্মী নাও হতে পারে। যেমনটা জানালে যে সাতটি তাজা বোমা সে মজুত করে রেখেছিল, তাহলে অভিযুক্ত রিন্টু কি উদ্দেশ্যে এতগুলো বোমা মজুত করে রেখেছিল, কি জানাচ্ছে প্রশাসন? সে বিষয়টা হচ্ছে, দেখো, এই যে বোমাগুলো রাখা হয়েছিল, কি রাখা হয়েছিল, সেই বোমাগুলো যেহেতু এখনো পর্যন্ত রিন্টুকে পায়নি পুলিশ, সেক্ষেত্রে কি কারণে এই বোমাগুলোকে মজুত করে রাখা হয়েছিল সে বিষয়ে কিন্তু এখনো পুলিশ সঠিক কোনোভাবে কিছু জানা যায়নি। তবে তৃণমূল নেতা যেটা জানাচ্ছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত বা বিজেপি বা তৃণমূল সিপিএম যারা যেভাবে এলাকায় তৃণমূল কর্মীদের নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে তারই ফলশ্রুতি হতে পারে বলে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে, যেটা তৃণমূল নেতা কমল দাসের দাবি। একেবারে ধন্যবাদ উৎপল। এবার মদন মিত্রের ছায়াসঙ্গী রিন্টুর বাড়ি থেকে উদ্ধার হলো সাতটি তাজা বোমা। অভিযুক্ত রিন্টু পলাতক, তবে রিন্টু কি উদ্দেশ্যে বোমাগুলিকে মজুত করে রেখেছিল তা কিন্তু এখনো জানা যায়নি। ঘটনা খুব পরিষ্কার যে বোমা যখন উদ্ধার হয়েছে নিশ্চিতভাবে পুলিশের কাজ করবে। তবে যে কথাটা আপনি বললেন যে মদন মিত্রর ঘনিষ্ঠ, মদন মিত্র আমাদের তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব, বহু দিন ধরে উনি নেতৃত্ব দিয়ে আসছেন দলে। এখন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রিয় নেতা যেখানেই যান তার সাথে 15-20 জন 20 জন পেছন গড়েই। এর অর্থ এই নয় যে যেখানে বোমাগুলো পাওয়া গেছে তিনি মদন মিত্রর সাথে ঘুরলে যে মদন মিত্রর প্রশ্রয়ে উনি বোমাবাজি বা সমাজবিরোধী কাজ করছেন সেটা তো নয়। তবে যেই করুক না কেন, কারণ এখন একটা নতুন চক্রান্ত পশ্চিমবাংলার মাটিতে তৈরি হয়েছে বিরোধী পক্ষ মিলে, যে তৃণমূলকে হেয় করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন যাকে বলে আর কি ধর্মীয় কিছু আছে, এই যারা রাস্তায় নেমেছে নিজেদের মধ্যে একটা বিভাজন করতে। আর কামারহাটির মতো একটা সংবেদনশীল জায়গায় কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে করতে পারে যে মমতা ব্যানার্জির ভাবমূর্তি বাংলার মাটিতে নষ্ট করার জন্য, কামারহাটিতে মদন মিত্রর ভাবমূর্তি নষ্ট করার জন্য। একজন দুষ্কৃতকারী ফ্ল্যাট থেকে পুলিশ নাকি অনেকগুলো তাজা বোমা পেয়েছে। আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে কামারহাটির বিভিন্ন অঞ্চল জুড়ে পুকুর ভরাট থেকে শুরু করে নানান রকম দুষ্কৃতকারীদের কার্যকলাপ বাড়ছিল এবং সেই সমস্ত দুষ্কৃতকারীদের নিয়ে মদন মিত্র কামারহাটিতে ঘুরে বেড়ান। দলের MLA, দলের কাউন্সিলর, এরা সবাই দুষ্কৃতকারীদেরকে মদত দিচ্ছে। কেন মদত দিচ্ছে? যে আগামী দিনে